আচ্ছা, আপনারা কেউ বিভিন্ন সময় খেলা টেলা হলে কাজ করেন না? ইউটিউব দেখতে দেখতে কাজ করেন, হয় না? না, যেমন যে এখানে কিছু করলেন, অথবা ধরেন যে আপনি অন্য এই কোডিং করতেছেন কিন্তু আপনি ভিডিও দেখবেন, এটা কি সম্ভব? কি করেন এটা? এর জন্য আপনি যে কোনো ভিডিওর পরে একদম রাইট বাটন প্রেস করবেন, কিন্তু কথা হলো ইউটিউবের ভিডিওর পরে রাইট বাটন প্রেস করলে কি কাজ করে? হ্যাঁ, ব্রাউজারে এক্সটেনশন দেবেন, তাই না? পিকচার ইন পিকচার সব জায়গায় করবে, বর্তমান সবাই করে। তো এখানে আপনি কি করবেন, এরকম রাইট বাটন প্রেস করবেন, দেখেন প্রথমে এসে একবার রাইট বাটন প্রেস করে ওটা রেখে দেবেন, দিয়ে আবারও রাইট বাটন প্রেস করবেন, পরে যে পিকচার ইন পিকচার না এটাতে শুধু এনাবল করে দেবেন, দিলে আপনি কাজ করেন না, যাই করেন এখানে থাকবে, তাইলে আপনি বড় ছোট করে আপনার যে জায়গায় কাজে লাগতেছে না সেই অফিসে লাগবে। এক্সটেনশন লাগবে না, কোনো এক্সটেনশন লাগবে না। যেমন আমরা 3 নম্বর ক্লাসে ভিডিও নিয়ে কাজ করেছিলাম সম্ভবত, তাই না? যে কোনো ভিডিও, যে কোনো আপনার নেটফ্লিক্স হোক অথবা যেখানে ওপেন এন্ড রক, এই দেখেন ডাউনলোড করা ভিডিও, তো এই দেখেন ঠিক আছে। বড় ভাই দেখতেছেন খেলা টেলা হচ্ছে, ছোট ভাবে দিয়ে আপনার এক্সট্রা কোনো সফটওয়্যার এক্সটেনশন কিচ্ছু লাগবে না, ক্লিয়ার?